শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্স পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মূলধন মুনাফা জাতীয় অধ্যায়ের তিন নাম্বার সৃজনশীল তিনের ক এখানে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় আয়ের পরিমাণ নির্ণয় করতে তো আমরা আগে বলেছি আমাদের প্রাথমিক লেকচারে যে মুনাফা জাতীয় আয় কি যে আয়গুলি আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতিনিয়তই ঘটে অর্থাৎ সচরাচর যে আয়গুলি হয় সেই আয়গুলিকে আমরা মুনাফা জাতীয় আয় বলবো অর্থাৎ যে সকল আয় প্রতিদিন হয় বা প্রতি মাসে বা কয়েকদিন পরপর হয় রেগুলার যে আয়গুলি হয় সেই আয়গুলি হচ্ছে মুনাফা জাতীয় আয় তোমরা এখানে একটু এই সূত্রটা পড়ে নিতে পারো বিক্রয় সেবা সেবায় সেবামূলক প্রতিষ্ঠানের জন্য অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলি সেবা দিয়ে থাকে সেবামূলক প্রতিষ্ঠানের আয়কে আমরা সেবায় বলবো কমিশন প্রাপ্তি বার্তা প্রাপ্তি শিক্ষানি বিস্তারি ভাড়া প্রাপ্তি ইত্যাদি এগুলি তোমরা পড়ে নিবা আমাদের বইতে এগুলি এভাবেই দেওয়া আছে তো দেখো এখানে কি বলা হয়েছে আমরা মুনাফা জাতীয় আয় বের করবো তো এই পরিমাণ নির্ণয় করতে বলছে তিন কলাম একটা ঘর করব এখানে যেহেতু তারিখ নেই আমরা ক্রমিক নং দিতে পারি এটা না দিলেও হয় দিলাম ক্রমিক নং বিবরণ টাকা টাকা শেষ টাকার ঘর একটা করলে হবে তৈজসপত্র তৈজসপত্র হচ্ছে এই এটা একটা কি প্রতিষ্ঠান এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট তো হচ্ছে রেস্টুরেন্টের যে দিল আছে রান্না করার যে সামগ্রী এগুলিকে তৈজসপত্র বলা হয় এগুলি নিশ্চয়ই আমরা প্রতিদিন কিনি না আর এগুলি এটা হচ্ছে যেহেতু সম্পদ স্থায়ী সম্পদ সেহেতু এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন এটা মুনাফা জাতীয় না সজ্জার সামগ্রী ক্রয় সাজসজ্জা আমরা প্রতিদিন করি না একটা নির্দিষ্ট সময় শেষে করি আর কি আর একবার করলে অনেকদিন পর্যন্ত এটার প্রভাব থাকে এটা মূলধন জাতীয় লেনদেন প্রচারণা বাবদ ব্যয় করা হলো প্রচারণা বাবদ বিজ্ঞাপন বিজ্ঞাপন আমরা যেকোনো সময় দিতে পারি কিন্তু এটা মুনাফা জাতীয় লেনদেন কিন্তু এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় কিন্তু আমাদের চাইতে হচ্ছে মুনাফা জাতীয় আয় মালামাল আনন্দ গাড়ি ভাড়া গাড়ি মেরামত হ্যাঁ এটা মুনাফা জাতীয় বলছে রেস্টুরেন্টে দেখো অনুষ্ঠান বাবদ বিল আদায় করা হলো কি করা হয়েছে জন্মদিনের জন্য জন্মদিনের অনুষ্ঠান হয়েছে ওইখান থেকে একটা বিল পাওয়া গেছে তো সেই বিলটা কি আয় আর এই রেস্টুরেন্ট এটা যেকোনো দিনই এটা হইতে পারে এই আয় যে কোনো সময় হইতে পারে বছর একাধিকবার প্রতিদিনই হইতে পারে তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় আমরা পাইছি ক্রমিক নং এক দিয়ে এটা কত টাকা ছিল বাইশ হাজার এই লিখে দিলাম এরপরে বলছে নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য নতুন ক্রম প্রেসার ক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় যদি নতুন কথা না বলা থাকতো যে পুরাতন কম তখন এটা আবার মুনাফা জাতীয় ব্যয় হয়ে যেত যেহেতু নতুন কম প্রেসার এটা একটা স্থায়ী সম্পদ সেহেতু এটা হচ্ছে মুনাফা জাতীয় না এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর এটা হচ্ছে ব্যয় কর্মচারীদের বেতন প্রদান এটা

আর আমাদের বেসিক যে প্রাইমারি লেকচার আছে। এটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা তাহলে তোমরা এই অঙ্কটা পারবে আর যে কোনো সমস্যা থাকলে আমাদের জানাতে পারো আমাদের ফেসবুক পেজ স্কুল অফ কমার্স আর আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ কমার্স এখানে তোমরা আমাদের জানাতে পারো আমরা তোমাদের সমস্যা সমাধান গুলো চেষ্টা কর